ছয়গড়িয়া পঞ্চায়েতের উদ্যোগে পেট্রাপোল সীমান্তে স্থায়ী জাতীয় পতাকা উত্তোলন। সর্বধর্মের সমন্বয়ে এই পতাকা উত্তোলন করা হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট জনেরা। ভারতবর্ষের 75তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে ছয়গড়িয়া পঞ্চায়েতের পক্ষ থেকে ভারত বাংলাদেশ সীমান্তের পেট্রাপোলে স্থায়ী জাতীয় পতাকা ও শহীদ বেদির স্থাপন হল রবিবার। ছয়গড়িয়া পঞ্চায়েতের পক্ষ থেকে ভারত বাংলাদেশ সীমান্তের পেট্রাপোলে এদিন জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পঞ্চায়েতের উদ্যোগে প্রায় 30 ফুট উঁচু এই পতাকার উত্তোলন উপলক্ষে এদিন এক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় পঞ্চায়েতের পক্ষ থেকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস, ছয়ঘড়িয়া পঞ্চায়েতের প্রধান প্রসেনজিৎ ঘোষ, পঞ্চায়েত সমিতি ও পঞ্চায়েতের নির্বাচিত জনপ্রতিনিধিরা, উপস্থিত ছিলেন সীমান্তে কর্মরত বিএসএফের আধিকারিকেরা। এদিন প্রথমেই শান্তির প্রতীক সাদা পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপর সর্বধর্ম সমন্বয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ছয়ঘড়িয়া মসজিদের ইমাম, ছয়ঘড়িয়া চার্চের ফাদার, ইস্কন মন্দিরের প্রধান, স্থানীয় মনসা মন্দিরের পূজারি সহ বিশিষ্ট জনেরা একত্রিত হয়ে উত্তোলন করেন জাতীয় পতাকা। এরপর সমবেত জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকাকে সম্মান জানানো হয়। এ বিষয়ে বিধায়ক বিশ্বজিৎ দাস বলেন, স্বাধীনতা দিবসের আগে আজকের দিনে ছয়গড়িয়া পঞ্চায়েত একটা মহতী উদ্যোগের মধ্য দিয়ে নিজের সীমান্তবর্তী এলাকা অত্যন্ত ধন্যবাদ জানাই ছয়গড়িয়া পঞ্চায়েতকে, যে ভারতবর্ষে যারা আজ পদার্পণ করবেন এই পেট্রাপোল বর্ডার দিয়ে প্রথম ঢুকেই ছয়গড়িয়া পঞ্চায়েতকে পাবেন এবং ছয়গড়িয়া পঞ্চায়েতের তারা ভারতবর্ষে ঢুকেছেন তার অতিথি হিসাবে এই জাতীয় পতাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা সবাই মিলে একত্রিত হয়ে আজকে এই প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে সমস্ত মানুষ, অনেক মানুষ এখানে উপস্থিত হয়েছেন, তাদেরকে সাক্ষী রেখে আমরা আজকে একটা মহতী উদ্যোগ এইকে সাধুবাদ জানাই ছয়গড়িয়া পঞ্চায়েত। পঞ্চায়েত সূত্রে দাবি, ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া ছয়ঘড়িয়া পঞ্চায়েত। প্রতিদিন সীমান্ত পেরিয়ে বহু বিদেশি মানুষ আসেন এদেশে, সে কারণে পেট্রাপোল বন্দর যথেষ্ট গুরুত্বপূর্ণ। এ বিষয়ে ছয়ঘড়িয়া পঞ্চায়েতের প্রধান প্রসেনজিৎ ঘোষ বলেন, আজকে ভারতবর্ষের স্বাধীনতার 75 বর্ষ পূর্তি উপলক্ষে ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে স্থায়ীভাবে পেট্রাপোল সীমান্তে পতাকা উত্তোলিত হলো এবং শহীদ বেদির উদ্বোধন হল। আমরা ভারত মাতার যে 75 বর্ষ স্বাধীনতা দিবস তাকে সম্মান জানাবার জন্য ছয়গড়িয়া পঞ্চায়েতের পক্ষ থেকে সর্বধর্ম সমন্বয়ের মধ্য দিয়ে এই অনুষ্ঠান উদযাপন করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগাঁয় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।